নমস্কার, আমি কৌশিক রয়, অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের 21 এপ্রিল থেকে 27 এপ্রিল সাপ্তাহিক রাশিফল আপনাদের জানাবো। মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত আপনাদের প্রত্যেকটি রাশির রাশিফল আপনাদের সামনে আজকে আমি উপস্থাপনা করব। তবে এটা ইন জেনারেল রাশিফল, প্রত্যেকের ক্ষেত্রে কিছুটা হলে মিলতে পারে, তবে আপনাদের হরোস্কোপ দেখা একান্ত প্রয়োজন। এটা অ্যাকচুয়ালি ইন জেনারেল রাশিফল। তো প্রথম আপনাদেরকে একটা কথা বলি, আপনারা ভিডিওগুলো স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দয়াপূর্বক শুনুন। আমি প্রথমেই আপনাদের জানাচ্ছি মেষ রাশি। মেষ রাশির এ সপ্তাহে কোনো বড় ধরনের চোট আঘাত পেতে পারেন। আপনাদের এ সপ্তাহে একটু মাথা গরম হতে পারে, আপনারা একটু মাথা ঠান্ডা করে চলুন। এ সপ্তাহে আপনারা নতুন কর্মের সন্ধান পেতে পারেন। আপনাদের এ সপ্তাহে লাকি কালার নীল, ভাগ্য সাথ দেবে 75%। বৃষরাশি, এ সপ্তাহে নতুন কিছু কেনা, কোনো জায়গায় ঘুরতে যাওয়া, আপনার রিলেশনশিপের ক্ষেত্রে একটু মতান্তর দেখা যাচ্ছে। আপনাদের এ সপ্তাহে লাকি কালার হলুদ, আর আপনাদের ভাগ্য সাথ দিবে 65%। এরপরে আসছি মিথুন। মিথুন রাশি এ সপ্তাহ ওভারঅল ভালো দেখা যাচ্ছে, আপনার বিবাহ যোগাযোগ এ সপ্তাহে আসতে পারে, নতুন সম্বন্ধ এ সপ্তাহে আপনাদের দেখা যাচ্ছে। আপনারা এ সপ্তাহে নতুন কর্মের যোগ পেতে পারেন, যারা বসে আছেন কোনো নতুন কাজের সন্ধান পেতে পারেন। আর এ সপ্তাহে আপনাদের লাকি কালার সবুজ, আর আপনাদের ভাগ্য সাথ দিবে 80%। কর্কট রাশি এ সপ্তাহটা একটু সাবধানে চলবেন, আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু উদ্বেগে থাকবেন, ছোটোখাটো চোট আঘাত আপনারা পেতে পারেন। এ সপ্তাহে আপনাদের নানা রকম সমস্যা আসতে পারে। আপনাদের এ সপ্তাহের লাকি কালার সাদা, আর আপনাদের এ সপ্তাহে ভাগ্য সাথ দিবে 65%। এরপরে আসছি সিংহ রাশি। সিংহ রাশি, আপনারা এ সপ্তাহে কিছু প্রাপ্তি আপনার ঘটতে পারে, প্রাপ্তি যোগ এ সপ্তাহে দেখা যাচ্ছে, ঋণ শোধ, আর নতুন কর্মের যোগ, এবং বন্ধুবান্ধবদের সঙ্গে আপনার একটু মতবিরোধ এ সপ্তাহে থাকবে। লাকি কালার লাল, আর আপনার ভাগ্য সাথ দিচ্ছে 80%। এরপরে আসছি কন্যা রাশি। কন্যা রাশি এ সপ্তাহে আপনি আপনার যদি বাইক বা স্কুটার চালান বা গাড়ি চালান, একটু খেয়ালে রেখে চালাবেন, কোনো একটা দুর্ঘটনা আপনার এ সপ্তাহে ঘটতে পারে, তাই আপনাদেরকে এটা সতর্ক বাণী আপনাদেরকে জানাচ্ছি, আপনারা একটু খেয়ালে গাড়িটা চালাবেন। আর আপনাদের পরিবারের লোকের সঙ্গে একটু মতবিরোধ, আর কিছু কেনা এ সপ্তাহে দেখাচ্ছে। আপনাদের লাকি কালার সবুজ, আর আপনাদের ভাগ্য সাথ দিচ্ছে 60%। তুলা রাশি এ সপ্তাহ ওভারঅল ভালো দেখাচ্ছে, আপনারা নতুন কিছু কিনতে পারেন, কোথাও ভ্রমণে আপনাদের এ সপ্তাহ দেখা যাচ্ছে ভ্রমণ যোগ এ সপ্তাহে প্রবল আছে, যারা পড়াশোনা করছে তাদের একটু ডিস্টারবেন্স এ সপ্তাহে হতে পারে। আপনাদের এ সপ্তাহটা ওভারঅল ভালো যাবে। আপনাদের এ সপ্তাহে লাকি কালার পিঙ্ক কালার, ভাগ্য সাথ দিবে 85%। এরপরে আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি এ সপ্তাহ ওভারঅল ভালো দেখাচ্ছে, আপনাদের মোটামুটি এ সপ্তাহটা ভালোই কাটবে, তবে আপনারা এ সপ্তাহে আপনাদের একটু বাবার শরীরের দিকে একটু নজর দিন, আর যারা বয়স্ক লোকরা আছেন তাদের পায়ে হাতে চোট আঘাত লাগতে পারে বা ব্যথাজনিত সমস্যা হতে পারে। আপনাদের লাকি কালার সাদা, ভাগ্য সাথ দিচ্ছে 82%।
এরপরে আসছি ধনু রাশি। ধনু রাশি এ সপ্তাহও আপনাদের মোটেও ভালো নয়, আপনারা এ সপ্তাহে আপনাদের গুরুজন হানি হতে পারে। ধনু রাশি জন্য এ সপ্তাহটা একেবারে ভালো নয়, আপনাদের ভাগ্য সাথ দিচ্ছে 50%। আপনাদের লাকি কালার হলুদ। এরপর আসছি মকর রাশি। মকর রাশি এ সপ্তাহ কোনো কিছু কেনা, নতুন কারো সঙ্গে পরিচয় বা বন্ধুত্ব দেখা যাচ্ছে, বিবাহের যোগ, নতুন কর্মের যোগ। আপনার লাকি কালার এ সপ্তাহে নীল, ভাগ্য সাথ দিবে আপনার 90%। এরপরে আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির এ সপ্তাহটা ওভারঅল ভালো, কোনো কিছু কেনা দেখা যাচ্ছে, নতুন কর্মের যোগ, ভাগ্য সাথ দিবে 70%। মীন রাশি এ সপ্তাহ একটু খেয়ালে থাকুন। ধন্যবাদ।